গণধোলাই এলাকাবাসী টঙ্গের রাজনৈতিক দরজা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা অভিযোগ সরকারি মিনি পাম্প সেট পাইয়ে দেওয়ার নাম করে 1,35,000 টাকা নিয়েছে কংগ্রেস নেতা মোহাম্মদ রাকিব কিন্তু 3 বছর অতিক্রান্ত হলো এখনো অমিল মিনি পাম্প সেট শনিবার বড়ল বাজারে কংগ্রেসের মিছিল এবং পথসভা ছিল আর সেই পথসভাতেই উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মোহাম্মদ রাকিব তার উপস্থিতির খবর পেয়ে গ্রামবাসীরা চড়াও হয় তার উপর পথসভা চলাকালীন এই ধরনের ঘটনায় অস্বস্তিতে জেলা কংগ্রেস নেতৃত্ব তুঙ্গে রাজনৈতিক দরজা এবার কাটমানি নেওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে পথসভা চলাকালীন গণধোলা এলাকাবাসীরা তা নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক তর্জা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা অভিযোগ করা হচ্ছে সরকারি মিনি পাম্প সেট পাইয়ে দেওয়ার নাম করে 1,35,000 টাকা নিয়েছিল কংগ্রেস নেতা মোহাম্মদ রাকিব কিন্তু 3 বছর অতিক্রান্ত হলো এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেই মিনি পাম্প সেট এখনো অমিল রয়েছে মিনি পাম্প সেট শনিবার বড়ল বাজারে কংগ্রেসের মিছিল এবং পথসভা ছিল সেই পথসভাতেই উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মোহাম্মদ রাকিব তার উপস্থিতির খবর পেয়ে গ্রামবাসীরা চড়াও হয় তার উপর পথসভা চলাকালীনই এই ধরনের ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ওই আমাদের টাকা নিয়েছিল কি নি সেলরের মিনি বাবতে টাকাটা নিয়েছিল তো ও আজকাল করছে ও টাকা নিয়ে ওই জন্য ওখানে ধরাপকড়া করলো গাড়িটা ছিনিয়ে নিল ওর কাছ থেকে কে সফলের সফলের রাখুন আচ্ছা হ্যাঁ কংগ্রেস পার্টি করে কতদিন আগে টাকা দিয়েছিলেন ওই 2-3 বছর হলো কত টাকা দিয়েছিলেন 1,35,000 জানি না ব্যাপারটা কি আমি এই ব্যাপারে কিন্তু আমি কিছু বলতে পারবো না আমি তার সঙ্গে কথা হোক জানা হোক তারপর দেখছি আমি এটা অস্বাভাবিকের কিছু নেই তৃণমূলের রাজত্বে কংগ্রেস কর্মীকে মারবে না এটা আবার হয় নাকি কোনোদিন যাক এটা আমরা আজকে যেটা শুনতে পেলাম যে ওখানকার যে কংগ্রেসের যে লিডার আছে সাবমার্শাল নেওয়ার জন্য একজনের কাছ থেকে নাকি 1,35,000 টাকা নিয়েছিল বহুদিন থেকে টাকাটা নেওয়া ছিল টাকাটা কাজ তো করতেই পারেনি আজ দিব কাল দিব করে মানে খুব ঘোরাচ্ছিল শেষ পর্যন্ত মানুষ ক্ষিপ্ত হয়ে তার উপরে চড়া হয় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাকে নাকি গণধোলাই করা হয়েছে তো এটা যেটা কংগ্রেস যখন পঞ্চায়েতে মানে আমাদের তৃণমূলতে জাস্ট এই যে যেটা রানিং যেটা পঞ্চায়েত চলছে এই সময় তৃণমূল ক্ষমতায় এসছে কিন্তু এর আগে বরাবরই ওখানে কিন্তু কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কংগ্রেস সত্যি কথা বলতে লাগাম ছাড়া কিন্তু দুর্নীতিটা করেছে তার ফলস্বরূপ হচ্ছে এই যে এই কাজ করে দেব সেই কাজ করে দেব এই কাজের বিনিময়ে কাটমানি নেওয়া এটা কংগ্রেসের নেচারে পরিণত যেটা মানে ছিল বিগত দিনে যেটা ছিল সেটা আজকের দিনেও আছে